নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দারুণ খুশির খবর। তো শুনে নিই কি এই দারুণ খুশির খবর, আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার পেশার ব্লগ সাথী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। এবার খুশির খবর হলো এই যে, এবার থেকে আপনার বাড়িতে এসে তৈরি করে দেবে নতুন আধার কার্ড। অর্থাৎ যাদের আধার কার্ড নেই তাদের এবার আধার পরিষেবা কেন্দ্রে বা SCSA-তে ছুটে যেতে হবে না, বাড়িতে বসেই তৈরি করে ফেলতে পারবেন নতুন। সম্প্রতি UIDAI কর্তৃপক্ষ দেশজুড়ে এই পরিষেবা চালু করেছে। তবে এই পরিষেবার সুযোগ সকলে পাবেন এমনটা নয়। শারীরিক অক্ষমতা বা বয়সজনিত কারণে যাদের পক্ষে বাড়ির বাইরে বেরিয়ে আধার পরিষেবা কেন্দ্রে বা CSC-তে গিয়ে আধার কার্ড তৈরি করা সম্ভব নয়, কেবলমাত্র তাদের জন্যে অর্থের বিনিময়ে এই পরিষেবা চালু করা হয়েছে। আধার কার্ড নিউ সার্ভিস অ্যাট হোম। শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী এবং বয়স্ক মানুষদের জন্য বাড়িতে এসে আধার কার্ড তৈরি করে দেওয়ার পরিষেবা চালু দাবি অনেক দিন ধরে ছিল। কারণ বহু ক্ষেত্রে দেখা গিয়েছে এ সমস্যা বা অক্ষমতাজনিত কারণে একাংশ কিছুতেই আধার কার্ড তৈরি করতে পারছেন না। কারণ এটা জানার কথা, আধার কার্ড তৈরি করার জন্য আধার সেবা বা সার্ভিস সেন্টারে গেলে বেশ কিছুটা সময় লাগে, লম্বা লাইনে দাঁড়াতে হয়, তারপরে কাজ হয়। বাড়িতে এসে আধার কার্ড তৈরির বিষয়টি কিছুটা হলেও খরচ সাপেক্ষ। আপনার শারীরিক অক্ষমতা ও বয়সজনিত বিষয়ের সাপেক্ষ বিভিন্ন নথি প্রথমে আধার কর্তৃপক্ষকে মেল করতে হবে। তারপর তারা আপনাকে একটি নির্দিষ্ট তারিখ দিয়ে দেবে। সেই তারিখে আপনার বাড়িতে এসে নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়ে আপনার আধার কার্ড তৈরি করে দেবে। তাই আসুন দেখে নিই এই পরিষেবা বাড়িতে বসে পেতে হলে আপনাকে কী কী কাজ করতে হবে। বাড়িতে থেকেই কারা পাবে এই আধার কার্ডের সুবিধা? বাড়িতে এসে আধার কার্ড তৈরি করে দেওয়ার এই পরিষেবা চাইলেই যে কেউ নিতে পারবেন না। কেবলমাত্র শারীরিক প্রতিবন্ধী ও বয়সজনিত সমস্যা যারা ভুগছেন তারা এই পরিষেবা পাওয়ার যোগ্য। অনলাইনে 5 বছর নিচের শিশুদের আধার কার্ড বাড়িতে বসেই তৈরি করা যায়। তবে বাকিদের আধার কার্ড তৈরি করার জন্য বর্তমানে আধার সেবা কেন্দ্র বা কমন সার্ভিস সেন্টারে যেতে হয়। এই পরিষেবা পেতে কত টাকার চার্জ লাগবে চলুন দেখে নিই। বাড়িতে এসে আধার কার্ড তৈরি করার এই পরিষেবা নিতে হলে আপনাকে 700 টাকা খরচ করতে হবে। তবে একই পরিবারের একাধিক ব্যক্তি যদি একই সময়ে একই ঠিকানায় এই পরিষেবা নিতে চান তবে প্রথম জনের ক্ষেত্রে 700 টাকায় দিতে হবে, বাকিদের ক্ষেত্রে সেই অঙ্কটা কমে 350 টাকায় করে দেওয়া হবে। তবে বুঝে নিন, এখানে একসাথে সবার করতে হলে 350 টাকায় হয়ে যাবে, এই টাকা আগাম দিতে হবে না। আপনার বাড়িতে যেদিন আধার কর্তৃপক্ষ আধার কার্ড তৈরি করে দিতে আসবে সেই দিন হাতে হাতে এই টাকা দিতে হবে, তিনি তার বিনিময়ে আপনাকে রসিদ দেবেন। একই সঙ্গে UIDAI আপনাকে কীভাবে এই সুবিধা দেবে? তবে এই পরিষেবা পাওয়ার জন্য আপনাকে নিজের শারীরিক অক্ষমতা বা প্রতিবন্ধকতা সংক্রান্ত নথি, মানে চিকিৎসকের নির্ধারণ করা প্রতিবন্ধকতার পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং বয়স্কদের ক্ষেত্রে বয়সের প্রমাণপত্র আধার কর্তৃপক্ষকে আগে মেল করে দিতে হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য নির্ধারিত মেল আইডি হলো এই যে, আপনার পাঠানো নথি খতিয়ে দেখে আধার কর্তৃপক্ষের আঞ্চলিক কার্যালয়ে ঠিক করা হবে বাড়িতে এসে আপনাকে আধার কার্ড করে দেওয়া পরিষেবা দেওয়া হবে কি না। আপনি মেল করার 7 দিনের মধ্যে বাড়িতে গিয়ে আপনাকে আধার কার্ড তৈরি করে দেওয়া হবে। কবে কোন সময়ে আপনার বাড়িতে এই পরিষেবা দেওয়া হবে তা আগাম জানিয়ে দেবে আধার কর্তৃপক্ষ। তবে 7 দিনের মধ্যে না পারলে 15 দিনের মধ্যে বাড়িতে এসে অবশ্যই এই পরিষেবা দেওয়া হবে। যদি গ্রাহকের কোনো সমস্যার জন্য এই পরিষেবা গ্রহণ করা সম্ভব না হয় তবে নির্ধারিত চার্জ আধার কর্তৃপক্ষকে দিতে বাধ্য থাকবেন। তবে চাইলে নির্দিষ্ট দিন, অর্থাৎ যেদিনে অ্যাপয়েন্টমেন্ট আছে দিনের 48 ঘন্টার মধ্যে আপনি ক্যান্সেল করে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো টাকা দিতে হবে না।